বাংলাদেশ নেতা তৈরির কারখানা মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কেউ এখানে কর্মী হতে চায় না। দুপুরে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করে তিনি বলেন, ছাত্র রাজনীতিকে দুর্নামের ধারা থেকে বের করে এনে সাধারণ শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। নিজেকে দুর্নামের ধারা থেকে বের করে আনতে চায়, ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে, লিডারশিপকে স্মার্ট আকর্ষণীয় হতে হবে। আমার শুধু একটাই চাওয়া, ছাত্র রাজনীতিকে সুনামের ধারা ফিরিয়ে আনতে।